যে গোল্ড মাইন দুদিন আগে অব্দি ভাবতো যে আমাদের ছবি মানে হিন্দি ডাব ছবি একমাত্র লোকে ইউটিউব এবং টেলিভিশনেই দেখে এবং হলে দেখে না যে কারণে তারা পুষ্পার হিন্দি ডাবটা রিলিজই করতে চাইছিল না সেই গোল্ড মাইন আজকে পুষ্পার সাকসেসের জন্য এতটাই কনফিডেন্ট হয়ে গেছে যে তারা কিন্তু পরপর নিজেদের লাইন আপ যে ছবিগুলো যে হিন্দি ডাব ছবিগুলো এখন অব্দি রিলিজ করেনি তাদের কাছে ছিল সেগুলোকে একের পর এক সব হলে ডাইরেক্টলি নিয়ে আসার প্ল্যান করছে তো এক্স্যাক্টলি আপনার প্রত্যেকেই জানেন যে আজকে সকালের বিশাল বড় আপডেট যেটা চারিদিকে পুরো সোশ্যাল মিডিয়াতে মানে বিভৎস রকমভাবে ফ্যান্সরা খুশি হয়েছে সেটা হচ্ছে আল্লাহ বৈকুণ্ঠপুরম্লোর হিন্দি ডাবটা ডাইরেক্টলি ছাব্বিশে জানুয়ারি হলে রিলিজ করছে এবং মানে সিঙ্গল স্ক্রিনে যেভাবে পুষ্পা ওয়ার্ক করেছে লোকের এক্সপেক্টেশন যে এটা যেহেতু মশালা ওরিয়েন্টেড ছবি এবং সামনে যেহেতু কোনো হিন্দি ছবি সবাই পোস্টপন্ড করে নিয়েছে ইভেন যে প্যান ইন্ডিয়ার ছবিগুলো ছিল রাধেশ আমি সবাই পিছিয়ে গেছে হিন্দি বেল্টে সিঙ্গেল স্ক্রিনে চালানোর মতো সেরকম ছবি কিছু নেই তো সেইখানেই এই ছবিগুলো ভালো পারফর্ম করতে পারে তালা বাইকুণ্ডপুরম লো আসছে এবং তারপরে এখন পরপর তারা তিনটে ছবির আরও লাইন আপ করে দিয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে রাঙ্গাস্থালম রাঙ্গাস্থালম ছবিটা তারা এরপরে নিয়ে আসবে রাঙ্গাস্থালম দু হাজার আঠেরোর ছবি আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছিলাম খুবই ভালো ছবি সুকুমারেরই ডিটেক্ট করা এবং রামচারণের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তো সেই ছবিটা এবার হলে আসছে তো এটারও হিন্দি ডাবিংয়ের জন্য ফ্যান্সরা বহুদিন ধরে ওয়েট করছিলো এবং গোল্ড মাইন দু হাজার উনিশ সালে এটার একটা মোশন পোস্টার টাইপের বার করেছিল যেখানে তারা বলেছিল হিন্দি ডাবিং আসছে কিন্তু এরা হিন্দি ডাবিংটা ইউটিউবে ততক্ষণ রিলিজ করতে পারে না যতক্ষণ তাদের এ হয় না মানে টেলিভিশন চ্যানেলের সাথে চুক্তি হয়ে যায় না তো টেলিভিশন চ্যানেলের হয়তো প্রাইসিংয়ের জন্য ইত্যাদির জন্য কিছু প্রবলেম হয়েছিল যে কারণে তারা ওটা এ করতে পারছিল না সিমিলারলি মার্শালের রাইটসও গোল্ড মাইনের কাছে ছিল যেটা ওরা আনতে পারছিল না তো রাঙ্গাস ফেব্রুয়ারিতে আসছে এবং তারপরে তারা মার্শাল থালাপাতি বিজয়ের মার্শাল যেটার জন্য বহু মানুষের বহু দিন ধরে হিন্দি ডাবের জন্য ওয়েট করে আছে সেই ছবিটা তারপরে তারা হলে আনবে এবং ঠিক তারপরেই বিশ্বাসাম বলে যে অজিত কুমারের ছবিটা আছে যেটাও হিন্দি ডাবে অ্যাভেলেবেল নেই যেটা রাইটস আবার গোল্ড মাইনের কাছে আছে তো সেটাও তারা তারপরে হলে নিয়ে আসবে তো এখনও যত অব্দি মানে হল তো এখন পুরোপুরি বন্ধ হয়নি ফিফটি পার্সেন্ট ডকুমেন্টস আছে এবং হিন্দি সিনেমা সবাই পিছিয়ে আছে এবং কোন যে এক্স্যাক্ট ডেটে আসবে সব কেউ জানে না তো ততক্ষণে এরা এই এইগুলো রিলিজ করে দেখবে এবং দেখুন এগুলো পরে স্যাটেলাইটে যে বিক্রি হওয়ার সেটা তো একটা ওপেন স্কোপ আছে সেটা রয়েছেই মানিষার কাছে মানিষা ধরুন সাপোজ ধরুন এক কোটি টাকা দিয়ে কিনেছো ধরুন রাঙ্গাস্থাল এক্সাম্পল দিচ্ছে আবার সে সেটা স্যাটেলাইটে তো বেচবেই ইউটিউব থেকেও ইনকাম করবে কিন্তু এইটা করে সে আরও দেখে নিচ্ছে যে এটা আরো ওয়ার্ক করছে কিনা যদি এগুলো ওয়ার্ক করতে একবার শুরু করে ধরুন আলা বাইকুণপুরম লোক খুব সাকসেসফুল হলো তারপরে রাঙ্গাস্থলামটা রিলিজ করলো সেটাও খুব সাকসেসফুল হলো আলা বাইকুণ্ঠপুরম লোকের সাকসেসের ওপর ডিপেন্ড করছে রাঙ্গাস্থলের কতটা ওয়াইড স্প্রেড রিলিজ করবে সেটা যদি সাকসেসফুল হয় তারপরে মার্শাল তারপরে বিশ্বাস হবে এগুলো প্রতিটাই কিন্তু খুবই মধ্যে একটা এক্সাইটমেন্ট অলরেডি রয়েছে যারা সাউথ ডাব ছবি দেখে এবং যেভাবে লোকে পুষ্পা দেখেছে যদি এগুলো তারপরে দেখতে শুরু করে তার যদি ফিফটি পার্সেন্টও দেখতে শুরু করে এবং এগুলো ওপেন হতে শুরু করে তাহলে কিন্তু একটা বিশাল মানে মার্কেট ওপেন হয়ে যাবে যেটা এখন অব্দি ইউটিউব এবং টেলিভিশন অবধি সীমিত ছিল সেটা কিন্তু এবার পুরো হলে ঢুকে যাবে সিঙ্গেল স্ক্রিনে পুরো ভোরে ভোরে ঢুকে যাবে এবং তখন পুরো গেম চেঞ্জ হয়ে যাবে তো এইটা হচ্ছে একটা বিশাল বড় আপডেট এবং এই সামনের কিছু মাসের এই ছবিগুলো বক্স অফিসে ওয়ার্ক করার উপর ডিপেন্ড করছে যে কি আলটিমেটলি হতে চলেছে হোয়াট উইল বি দ্য ডেস্টিনেশন এরপরে কি সাউথ ইন্ডিয়া তাহলে পুরোপুরি টেক ওভার করে নেবে পুরো প্যান ইন্ডিয়া থ্রু বিকজ মেকিং স্টাইল কারণ এখনো গ্রাম বলুন বা টায়ার টু টায়ার থ্রি সিটিস বলুন বা টাউন বলুন সেখানে কিন্তু একটা হিউজ অডিয়েন্স আছে হু ওয়ান্ট মশালা মুভিজ মাল্টি জনরা ফিল্ম যেটা আলু অর্জুন বারবার নিজে রেতে বলছে যে সাকসেস পুষ্পা পুষ্পাইজ ইন দ্য ফরম্যাট এই ফরম্যাটটা হিন্দি ছবি হারিয়ে ফেলেছে যেটা হিন্দি ছবিরই অ্যাকচুয়ালি বার করা ফরম্যাট ছিল সেভেন্টিজ এর সেটা দে হ্যাভ দিম সেল লস্টেড